তবে আজকে বেরেন্দ্র সিবাগের ঘুম নাই, সাকিব হাসান চোখে আঙুল একবার দেখা দিছে, জাদু 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 মোস্তাফিজ আসলে একটা জাদু। টার্নিং পয়েন্ট রিশাদ উইকেট নিল, উইকেট নিয়ে বাংলাদেশ জিতে এলো। বিশ্বের তো বাঘা বাঘা ব্যাটসম্যান আছে, মোস্তাফিজের সামনে সবাই মাথা নিচে। আমি নিজের গাড়ি বিক্রি করে শ্রীলঙ্কায় যেয়ে খেলা দেখছি, যে ক্রিকেট বোর্ড ওই মূল্যায়নটা আসলে এদের ভিতরে মনে হয় না আছে। সাকিবের ব্যাটিং কেমন লাগলো 608 দিন পর? খারাপ সময় আসলে এরা জ্বলে ওঠে, তা সিরিয়াসে সাকিব ভাই করছে। তবে আজকে বেরেন্দ্র সিবাগের ঘুম নাই, বেরেন্দ্র সিবাগের আজকে ঘুম নাই। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে, কারণ তিনি মনে একমাত্র চাইছিল, মানে লেদারল্যান্ড যতদূর খুশি হইতো ম্যাচ জিতলে, তার চেয়ে লেদারল্যান্ড জিতলে মনে হয় বেরেন্দ্র সিবাগ খুশি হইতো। কারণ সিবাগ তো আসলে কখনোই বাংলাদেশে ভালো চায় নাই, কখনোই বাংলাদেশকে নিয়ে একটা ফাঁক খুঁজছে, সুযোগ খুঁজছে, পাইছিল সাকিব আল হাসানে নিয়ে, তা ওটাই আসলেই তিনি প্রকাশ করলো। আমার মনে হয় যে সাকিব আল হাসান চোখে আঙুল একবার দেখা দিছে, যে তাকে নিয়ে আসলে কথা বললে কি হয়। আমার মনে হয় যে এগুলো ভিউ, তারপরে তাদের বাণিজ্য, এগুলো ভালো হওয়ার জন্যই কিন্তু মনে হয় এগুলো নিয়ে কথা বলে। কারণ দেখেন তাদের ওই যেই টক শো কিন্তু দেখেন কত ভিউ হয়, আপনি ঢুকে দেখবেন ভিউ আছে টক শোতে, কোনো ভিউ নাই। সাকিব আল হাসান কথা বলার পরে ওটার ভিউ দেখবেন কত ভিউ বাড়ছে, কত শেয়ার হয়েছে, কতটা কমেন্ট হয়েছে, ওটা ঢুকলে দেখতে পারেন। কিন্তু এছাড়া তাদের কোনো ভিউ নাই, কিছুই নাই। আমার মনে হয় যে টক শোতে সিবাগরে রাখবো কি না আল্লাহ জানে, কারণ তিনি মান সম্মান রাখে নাই তাদের। রিয়াদ ভাইয়ের আসলে কী বলবো, আসলেই মানে কী বলবো তার কথা, উপাধি আসলেই বীর বলেন, বাংলাদেশের যত বড় বড় মানে যত বড় বড় লাইন আছে, কবিতা আছে, মানে কোনো কিছুতে আসলে শেষ হবো না। কারণ তারা তো দলে রাখতেই চায় না, তারা তো দলে রাখতেই চায় নাই ভাই। আর সেই লোক যদি এরকম পারফরমেন্স করে, তার ভিতরে এরকম পটেন্সিয়াল, মানে এটা আসলে বলার মতো না। 15 ওভারে খেলায় দেখেন, এই খেলায় দেখেন, তা বলবো যে আল্লাহ যদি কাউরে কিছু দেয়, মানে কেউ কোনো আটকে দেবো না, হাতুড়ি সিং হোক আর বোর্ডে যারা আছে যারাই হোক, কেউ আটকে দেবো না আল্লাহ যদি তারা কিছু দেয়। তা আল্লাহ দ্বারাই দিছে, কিন্তু আর আটকে দাঁড়ায় নাই, এর বাদও করতে পারে নাই, গুণ করতে পারে নাই। আর তিনি মানুষ কীরকম সবাই জানে, সবসময় সাইলেন্ট, সবসময় এই জন্য তার নাম সাইলেন্ট কিলার। তিনি মাঠে যাওয়া মাঠেতে সবসময় সাইলেন্ট থাকে। এটাই আসলে ক্রিকেট, মানে এরাই বলে আসলে বলার যে 6-4 খেয়ে তারপরও কাম ব্যাক করলো, টার্নিং পয়েন্ট রিশাদ উইকেট নিল, উইকেট নিয়ে বাংলাদেশ জিতে এলো। মানে এটাই হচ্ছে বলার, যারা ভালো বলার এরকমই হয়। রাশেদ খান বলেন, অন্য দেশের বড় বড় বলার বলেন, একটা দুটা 6 খেয়ে তারপর আবার কাম ব্যাক করে উইকেট নেয়, টিমকে জিতায়, সেটাই রিশাদ করছে আজকে। দেখেন অবশ্যই তো সাকিব ভাই, কারণ এই পুঁজি না পাইলে তো বাংলাদেশ জিততো না। এই পুঁজি পাইছে দেখে রিশাদ মোস্তাফিজ এরা ভালো বল করে বাংলাদেশে জিতাইছে। আপনি যদি 130-140 ই হইতো, তাহলে তো বাংলাদেশ জিতা সম্ভব ছিল না, কারণ পুঁজিটা ছিল না। তা সাকিব আল হাসান ভাই পুঁজিটা দিয়ে গেছে, সবাই ভালো খেলছে। আর মোস্তাফিজের কথা আর কী বলবো না, মোস্তাফিজ তো মোস্তাফিজই, তার মানে তার বলগুলো চোখে বাঁচতেছে, কোথায় ভালো এলো, কীভাবে কাইটা কুইটা কোন দিকে গেলো, মানে কিচ্ছু চোখে দেখলাম না। মানে আমরা তো টিভিতে দেখতেছি ভাই, হে চোখে দেখি না, আরও তো ব্যাটসম্যান, তো ব্যাটসম্যান মানে ব্যাট চালায়। তা জাদু 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 মোস্তাফিজ আসলে একটা জাদু, মোস্তাফিজ মানে একটা ম্যাজিক, মোস্তাফিজ মানে কাটার, মোস্তাফিজ মানে যত বিশ্বের যত বাঘা বাঘা ব্যাটসম্যান আছে, মোস্তাফিজের সামনে সবাই মাথা নিচে। হ্যাঁ সমালোচনা করে ভালো, সমালোচনা করলে ভালো খেলে, যেমন বেরেন্দ্র সিবাগ সমালোচনা করলো সাকিব ভাইকে নিয়ে, তা আজকে সাকিব ভাই মানে সমালোচনার জবাব দিয়ে দিল। তা মোস্তাফিজ ওরকম কোনো সময় এগুলো মাথায় নেয় না, কানেও নেয় না। তারপর আগে থেকে বাংলাদেশ ক্রিকেটের ফ্যান, আপনাদেরকে আমরা ছোটবেলা থেকে টিভিতে দেখি, বাংলাদেশের খেলা আপনারা আদ্যপ্রান্ত দেখেছেন, বাংলাদেশের এতদিন একটা লেগ স্পিনার ছিল না যার জন্য ভুগেছে, এখন বাংলাদেশ দলে একটা লেগ স্পিনার আছে রিশাদ, কেমন লাগছে রিশাদের খেলা? বাংলাদেশের লেগ স্পিনার আছে ভাই, আছে কিন্তু সুযোগ দেয় নাই, বাংলাদেশের লেগ স্পিনার আছে কিন্তু সুযোগ পায় নাই, সুযোগ দেয় নাই। বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলায়, বিপিএলে তারা খেলায় না, চিন্তা করেন ন্যাশনাল টিমে তিনি রিশাদ অনন্য বলার খেলতেছে, কিন্তু কুমিল্লায় খেললো তারা খেলাই যাচ্ছে না। এটা কি ভোটের দেখা দায়িত্ব না, বলা দায়িত্ব না, তারা শুধু বললে যায় দেখে না। বাংলাদেশে লেগ স্পিনের অভাব নাই ভাই, অভাব নাই, খালি সুযোগ সুবিধার জন্য এরা সুবিধা পায় না, সুযোগ পায় না, যে কারণে দেখাইতে পারে না। কিন্তু বাংলাদেশে লেগ স্পিনার অনেক, লেগ স্পিনার আছে, ভালো ভালো লেগ স্পিনার আছে। হ্যাঁ আমি যতটুকু জানি যে তাকে নিয়ে খেলাইলো দেখাইলো অনেক কিছুই, তা হয়তো অনেক কিছু আমার জানি না, আরও অনেক কিছু হইতে পারে। হাতুরুং সিং আসলেই ভাই, এই আমার বাংলাদেশ অবস্থা কি জানেন, যখনই একটা খেলোয়াড় বাদ দূরে যায় বুঝছেন, যে আজকের ম্যাচের পর হয়তো সুযোগ নেওয়ার বাদ, তখনই 30-40 একটা 50 করে ভালায়, তখনই 5-6 ম্যাচ কনফার্ম। তা হাতুরু সিংয়ের অবস্থা ওরকম, নিউজিল্যান্ড ট্যুরে গেল যেমন এই যে বাদ পড়ে গেল, এই যে হাতুরু সিং এই সিরিজ পরে বাদ, কিন্তু হাতুরু সিং ও নিউজিল্যান্ড যে দেখেন, নিউজিল্যান্ডের মাঝে প্রথমবারের মতো আমরা মানে টি-20 জিতলাম, ওয়ানডে জিতলাম,
খুব ভালো করলাম, আবার হাতুড়ি সিং এসে বললো। এই হচ্ছে বাংলাদেশ অবস্থা, এদের লাক এত ভালোভাবে কাজ করে, খেলোয়াড় থেকে শুরু করে কোচ থেকে শুরু করে, সেটা আসলেই মানে বলার মতো না, বুঝছেন? বাদ পড়ার সময় এটা পারফরমেন্স করে ভালো ভাই, ভাই অপশন আছে নাকি? অপশন আছে? কোনো অপশন নাই, আপনি এর একজন প্লেয়ার উড়ে নিয়ে যাব সেই সুযোগ নাই, তো কোনো অপশন নাই, ঘুরে ফিরে এরই খেলাই দেবো, আবার ঘুরে ফিরে দেখবেন এটা 50 করে লেগেছে, 50 করে লেগেছে, আমরা এরকমই আমরা বলতেছি যে আরে ভাই ইয়ারে কিনিকে বাদ দিল, সমুর ভাই সমুর কিনিকে বাদ দিল, আজকে তো চাকরি এলে রান পেল না, আরে ভাই যদি সমুর যদি খেলাইতো খারাপ হইলে আবার কিন্তু সমুর কিনে খেলাইলো, তা আমরা আসলে আসলেই মানে এগুলো আমরা বলবো সবসময়। সাকিবের এই কামব্যাকটা থেকে তাদের শিখার আছে কিনা? অবশ্যই শিখার আছে, অবশ্যই শিখার আছে, আমরা মানে বলি বলি শিখি কিন্তু আর শিখা হয় না, দিন শেষে যেই লাও সেই কদি ভাই, বুঝছেন ভাই? আমি আসলে কখনো ভাবতেই পারি নাই যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে আমেরিকায় খেলতেছে, আমি টিসিতে খেলা দেখব। এই 8-10 বছরের ভিতরে আমি একটাও টি টোয়েন্টি খেলা, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিস করিনি। আমি কতটা খেলা পাগল মানুষ সবাই জানে, আমি ভিসা ছাড়া জিম্বাবুয়ে খেলা দেখছি, আমি জেলও খাটছি, আমি নিজের গাড়ি বিক্রি করে শ্রীলঙ্কায় যেয়ে খেলা দেখছি। তা এই যে খেলা দিই, এই যে আমার খেলার প্রতি যেটা ভালোবাসা, আন্তরিকতা, এটা আসলেই আমার মনে হয় না যে মানে আমাদের বলতে হয় যে ক্রিকেট বোর্ড, ওই মূল্যায়নটা আসলে এদের ভিতরে মনে হয় না আছে। আমার দুঃখটা, আমার ব্যথাটা, আমার কষ্টটা মনে হয় না আছে। তাইলে আমি বাংলাদেশে ওখানে আমি রাস্তা রাস্তায় ঘুরতাম না ভিসার জন্য, আমাকে ভিসা দেন, আমাকে হেল্প করেন, তা অনেক কষ্টের কথা এটা। তা কখনো পররাষ্ট্র মন্ত্রণালয়, কখনো যেখানে পাসপোর্টটা দেয় অ্যাম্বাসিতে, আমি জানি বসে থাকতাম নিচে, মেসেজ আসলে সাথে সাথে পাসপোর্টটা নিয়ে আসবো, পাসপোর্টটাই নেই সাথে সাথে আমি ওয়েস্ট ইন্ডিজ চলে যাব খেলা দেখতে। তা আসলে এই মানে যারা সাধারণ মানুষ এরাই আমাকে নিয়ে ভাবে, এরাই চিন্তা করে, আসলে এটা মানে অনেক কষ্টের কথা ভাই, যেটা মূল্যায়ন আসলে মানে ফ্যানদের আসলে তারা কতটা মূল্যায়ন জানি না, তবে মানে অনেক কষ্টের কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আজকে বিকেলবেলা আমি ভিসা পাই ওয়েস্ট ইন্ডিজের, ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের, তা সাথে সাথে আমি কোনো চিন্তা ভাবনা করি নাই যে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে কি না। 2.5-3 লাখ টাকা দাম বিমানের টিকিট সাথে সাথে কাটিয়ে ফেলাইছি। সবাই বলতেছিল যে ভাই নেপালের সাথে বাংলাদেশ হয়তো বা মানে আজকে আলো তো বাদ, এত টাকাটা কেন টিকিট কেটে যাও? কারণ দিন শেষে আমার মনের প্রাণে বাংলাদেশ, সবার আগে আমার বাংলাদেশ, একটা খেলা তো, একটা খেলার জন্য এত টাকা আমি খরচ করে যাবো আমি? তা সবসময় আমার পাশে আসলে আমার স্পন্সার সেভেনিং সেভেন এসেছেরা সেভেন, এরা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে যে একটা হোক আর যতটা ম্যাচ হোক আপনি যে বাংলাদেশকে সাপোর্ট দেন। তা মানে খুব খারাপ লাগে যে যখন টিসিতে খেলা দেখতেছিলাম আমি, যাক আমি ভিসা পাইছি, কালকে সকালে 8টার সময় আমার ফ্লাইট, কালকে চলে যাব, বাংলাদেশকে আমি সাপোর্ট দেবো। যে তবে মানে একটা অনুভব করা যায় যে যেই ছেলে মানে ভিসা ছাড়া জিম্বাবুয়ে জেল খেটে খেলা দেখছে, নিজের গাড়ি বেচে সেই খেলা দেখে, এই লোকটার ভিতরে আসলে ক্রিকেট কী? মাঝে মাঝে মনে হয় টিভির ভিতর দিয়া ঢুকিয়া ওয়েস্ট ইন্ডিজ না আমেরিকা চলে যায় খেলা দেখতে, মনে হয়তো পাখির মতো উড়ে যায়। কিন্তু আমাদের মানে মানে ভোট আমার সুখ সুবিধা দিছে, যেমন টিকিট লাগে না মাঠে যখন যাই, যখন বিদেশে যাই তখন ম্যাচের টিকিট দেয়, তারা আমাকে সুবিধা দিছে। কিন্তু মানে যতটুকু দিছে মানে এই যে ভিসা যে তাদের কাছে আমি 20 টাকা চাইনি, বেতন দাও, স্যালারি দাও, আমাকে টাকা দাও, কখনোই কোনো কিছুই না, জাস্ট টিমের সাথে যেন আগে যেতে পারি না পরে যেতে পারি, এতটুকুই। আসলে একটা ফ্যানরে যেহেতু তারা মূল্যায়ন করে না, মূল্যায়ন দেয় না, মানে ফ্যানই তো ক্রিকেট ভাই, এদেশের জনগণই তো সব কিছু। তো বাংলাদেশের 18-20 কোটি মানুষ সবাই চায়, সবাই জানে যে আমারে এরা সব কিছু করে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু দিন শেষে মানে এই যে আমার সবাই যে সুপার ফ্যান বলে, সেরা ফ্যান বলে, মানে কতটা যে স্ট্রাগল করিয়া রাস্তা রাস্তায় ঘুরিয়া, কতটা যে মানে কষ্ট করিয়া ভিসা সংগ্রহ করা, স্পন্সর সংগ্রহ করা, এটা শুধু আমি জানি। সবাই বলে যে ভাই আমি আপনার বাক্স আসতে চাই, দেশ বিদেশ যেতে চাই, এটা অনেক কঠিন কাজ ভাই, অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এই কদিন কিলুর পরে কিলু হাঁটছি, রাস্তার পরে রাস্তা হাঁটছি, জুতা ক্ষয় করছি, কিন্তু এই মূল্যায়ন আসলেই একমাত্র সাধারণ মানুষের কাছে আছে, বুঝছেন? এদের কাছে এই মূল্যায়ন নাই, কখনোই এদের নিয়ে কথা বলি না, কিন্তু মনের কষ্টে দুঃখে এগুলো কথা আজকে বলতে হয়, কারণ এই দর্শক নিয়ে ক্রিকেট, দর্শককে যদি মূল্যায়ন না করেন সেদেশে ক্রিকেট কখনোই উন্নত হইব না, কখনোই সেদেশে ক্রিকেট ভালো কিছু বয়ে আনব না। তা আসলেই কী বলবার, তা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমি যে আমি শেষ পর্যন্ত যাইতে পারতেছি, তবে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, আমার
মনের প্রাণে বাংলাদেশ, আমাদের সাধারণ মানুষদের যেভাবে ক্রিকেট, এদের ভিতরে যদি ক্রিকেট এরকম থাকতো, এরকম ই থাকতো, তাহলে বাংলাদেশ ক্রিকেট এরকম হতো না, আরও বহুত দূর যেত ভাই। আমরা দুই একটা এশিয়া কাপ জিততাম, আমরা দুই একটা ওয়ার্ল্ড কাপ জিততাম, তা অনেক কষ্ট কথা ভাই। যাই হোক, হা দোয়া করবেন ভাই, যেন ভালোভাবে শেষ করতে পারি, যেতে পারি ভাই।